টাকার মূল্যের নিরিখে এশিয়ার মধ্যে সবথেকে খারাপ অবস্থায় রয়েছে ভারতীয় টাকা। দ্য প্রিন্ট পত্রিকায় প্রকাশিত যে টাকার মূল্য ক্রম নিম্নগামী হওয়ায় বিনিয়োগকারীদের কাছে এখন আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশের ছোট ছোট বিনিয়োগ এখন বিপন্ন। সমীর লোধা, চিফ এক্সিকিউটিভ অফিসার কোয়ান্ট আর্ট মার্কেট এর মতে, ভারতীয় বন্ড কেনার ক্ষেত্রে বিদেশিদের কাছে আশঙ্কার কারণ হচ্ছে ভারতীয় টাকার মূল্যের অবনতি। চলতি মাসে 3.6% বেশি পতন হয়েছে। দেশের মানুষের ক্রয় ক্ষমতাও ক্রমশ কমছে, বেকারি বাড়ছে। দেশের সরকার মূল সমস্যা বাণিজ্য ঘাটতি, বেকারি বৃদ্ধি, দ্রব্যমূল্য বৃদ্ধি, অশিক্ষা, কুসংস্কার, জনসংখ্যা নিয়ন্ত্রণ ইত্যাদির সমাধান না করে কাশ্মীর, গোমূত্র, গোমাতার দিকে বেশি নজর দিচ্ছে। এটাই কি আজকের দিনের লক্ষণ?